আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝা আইলে বোঝে না যদি আসোস সেই দিন তোর শেষ দিন। এই মা এই তোর লজ্জা করে না বুইরা বয়সে তুই বিটার বকোর সাথে এই যে সারাদিন খ্যাস খ্যাস করিস, হ্যাঁ বাড়িতে তো একটা অশান্তির গুডান বানাই ফেলাইছিস, আর আমরা এই সারাদিন বাইরে কাজ করে আসি, হ্যাঁ বাড়িতে একটু শান্তি আনলে থাকবো, তা না তুই সারাদিন বইরা খ্যাস খ্যাস করিস, আমরা এসে একটু শান্তি পাই না, তুই আর জানি কোনকার। এই তোর জন্য আমরা দুই ভাই শান্তিতে দেয়, তোর এ যদি মরিচ দে বাদ দেয় তাই প্যাট ভরে খায় উঠবি, তোর নিত্যি নঙ্গে খাওয়াতে মুহে এত রুচি আসে গন্তে, তোর মাছ দেওয়া লাগবি, তোর দুধ দেওয়া লাগবি, এই বয়সে তো খাওয়া লাগবি কিসে, তুমি সারা জীবনই তো খাইতা এখনো খাই খাই করস, তোর জন্য আমাকে দুজনের বউ আমাকে সাথে ভালো ব্যবহার করে না, তুই বলে সারাদিন আমাকে দুজনের বউরে তালাই মারস, এই দেও সেই দেও হেনা দেও তেনা দেও, এখন বসে বসে জমিদারের মতন খালি হুকুম করস, এত হুকুম পালন করার কি সময় তাকে আছে, তাকে স্থল মেয়ে আছে, তাকে রান্না বাড়া আছে, তাকে সংসার আছে, তা তুই দিন বড় যদি তোর কামে করে বেড়ায় তাহলে তাহলে সময় দিবি কোন সময় আমাকে? আমি কি তোদের কাছে বুঝা হয়ে গেছি? এই তুই কি বুই রইছিস বাতাসে, তোর কি চুল পাকছে কি মানে একেবারে হাওয়ায় হাওয়ায়, তুই কিছুই বুঝোস না, তুই এখন নামাজ পড়বি রোজা করবি আল্লাহ আল্লাহ করবি চুপটা ঘরের মধ্যে পড়ে থাকবি, তোরে আমরা দুই ভাই অনেক সহ্য করছি একমাত্র তোর কারণে, তোর কারণে আমাদের বাড়িতে শান্তি উদাও হয়ে গেছে, তুই যদি আবার কখনো এই বাড়ি ফিরে আসো তাইলে তোর ওই দিনকে বস্তায় বই যায় একটা নদীতে ফেলাই দিবে। তোরা সুন্দরী বাবুকে মায়ের ঘরতে বাইর করে দিলি, ইয়ে আল্লাহ সহ্য করবো না। ওরে ডাইনি বুড়ি, তুই আমাকে আবার বর দোয়াও দেয় বুঝো বেরোটা। শোন বুড়ি, তুই এখন বাড়িতে বেরিয়ে যাবি, তোর জানি এই বাড়িতে সীমানায় না দেখি, আর তুই যদি এই বাড়িতে আসিস তোর ঠ্যাং ভাঙ্গে দিব, এই কথাটা মনে রাখিস ডাইনি বুড়ি। চাষি কাইন্দেন না কাইন্দেন না, কি আর করবেন কাইন্দে, কুলাঙ্গার সন্তান জন্ম দিছেন কষ্ট তো এটা হবেই, আহারে সন্তান রে মার কষ্ট তোরা বুঝলি না রে, এরকম সন্তান থাকার সে না থাকা ভালো,